হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। ঠান্ডা পড়ে গেছে, আমরা তো আছি আমেরিকাতে। কলকাতাতে কি অবস্থা? কলকাতাতেও ঠান্ডা পড়েছে সবাই যা বলছে। কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করে সবাই জানাও। তো আজকে যে ব্লগটা যেটা নিয়ে আমরা আজকে এসে গেছি ট্র্যাঞ্জার আউটলেটে। এটা হচ্ছে আমেরিকাতে, আজকে 26শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর পরের দিন আজকে হচ্ছে বক্সিং ডে। এখানে হচ্ছে বক্সিং ডে, মানে ক্রিসমাসে কেউ কাউকে গিফট দিলে বা যে কোনো কিছু আজকের দিনে মানুষ মানুষকে দেয় এবং সেটা আনবক্সিং হয়। তো সেই কারণে আজকে ট্র্যাঞ্জার আউটলেটে এই আজকের দিনটাই বেসিক্যালি, এখানে অনেক অফার, অনেক ডিসকাউন্ট এইগুলো থাকে। তো প্রচুর গাড়ির লাইন, আমরা এখন গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না। তো আমরা যাব, আমরাও কিছু জিনিস কিনতে এসেছি, তো তোমাদের দেখাবো সব কিছু। আর আমার একটা জিনিস বলার আছে, তোমরা যারা যারা চ্যানেলটা দেখছো খুব ভালো সাপোর্ট করছো, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের মোটিভেশনটা আরো বাড়বে, আর সঙ্গে সঙ্গে আমাদের আরো ভিডিও দেওয়ার ইনটু বাড়বে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠান্ডা আজকে -6 ডিগ্রি, বাট এখানে সবাই এভাবেই চলাফেরা করে। আর আমি প্রথম প্রথম এখন আমেরিকায় এসেছি, আমিও হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছি এখানকার সব কিছুর সাথে। তো আমরা এখন যাচ্ছি ট্র্যাঞ্জার আউটলেটে। সো দেখতে থাকো তোমরা কী কী অফার আছে, কী কী কিনছি বা কী ধরনের কী জিনিস পাওয়া যায় সবই দেখানোর চেষ্টা করবো। আমরা এখন চললাম টমি হিল ফিগারে। আচ্ছা, এগুলো হচ্ছে 39.99, মানে হচ্ছে প্রায় $40, মানে ইন্ডিয়ার টাকার হিসেবে হিসাব করে নিতে হবে। অফার আছে 50% অফ, প্রচুর। মিনা কি এসেই আগে নিজের ডিপার্টমেন্ট দেখতে শুরু করে দিয়েছে, খুব ভালো খুব ভালো। দেখো দেখো কি নেবে। তো এই স্টোরে আজকে মোস্ট অফ দ্য জামা কাপড়ই 50% থেকে 60% অফ, যেটা আমেরিকাতে হিউজ সেল বলেই মানা হয়। সুন্দর সুন্দর ব্যাগগুলো 60 টাকা, 59.99, প্রায় 60 টাকা, মানে আমাদের ভারতীয় টাকায় ওই 499 টাকার মতো, 0.99, মানে ওই 60 টাকাই হলো, $60। তো ভারতীয় মুদ্রায় আজকের ডেটে ক্যালকুলেট করে নিতে হবে কত টাকা হচ্ছে, মোটামুটি 4000 টাকা মতো হচ্ছে, 4-4.5 হাজার টাকা। ওয়াও, এগুলো 70% অফে রয়েছে, নট আপ টু, আমি বুঝতে পারছিলাম না কি লেখা এক্স্যাক্টলি, কারণ এই নিচে কিছু কিছু লেখা আছে, আমি সেগুলো কোন ভাষায় আমি বুঝতে পারছি না, আমি পিনাকিকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, 119 টাকা, 119 টাকার 70% অফ। এই দোকানে যদিও অনেকটা অফ ছিল কিন্তু আমাদের সেরকম কিছু একটা পছন্দ হলো না। আমরা ফার্স্ট যেখান দিয়ে কিনলাম সেটা হচ্ছে এক্সপ্রেস ফ্যাক্টরি আউটলেট। এটা হচ্ছে একটা পারফিউমের দোকানে এসেছি। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, মোটামুটি কিছু কেনাকাটা হয়েছে, তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি,
দেখতে থাকো। সবাই শপিং করতে এসছে, সবাই অফারে কেনাকাটা করতে এসছে ব্র্যান্ডেড জিনিস। আরে বাবা, সাধারণত আমেরিকায় এত লম্বা গাড়ি বেরোনোর জ্যাম লাইন হয় না কলকাতার মতো। দেখা যাক কতক্ষণে আমরা বেরোতে পারি। তো আমরা মাঝপথে আবার নেমে প্রচন্ড বরফ হালকা হালকা পড়তে শুরু করেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই বরফে হাঁটা, আমরা এখন একটু চা কফি খেতে এসেছি, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে। তো কেনাকাটার মাঝখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে চলে এলাম, কারণ অনেকটা সময় কেটে গেছে, খিদে খিদে পাচ্ছে। তো আমরা এসেছি কেক ওয়াক বলে একটা, আমরা পাচ্ছি ইন্ডিয়ান খাবার, দেখলেই এখানে খুব ভালো লাগে, ধোসা আর সামোসা চাট। এরপর আমরা যাব ওয়ালমার্ট। অ্যাকচুয়ালি স্নোতে চলার জন্য পায়ে একটা জুতোর খুব দরকার ছিল, তো আমরা সেই সেকশনেই চলে এসেছি এখন। এই হচ্ছে সেই জুতো যেটা পায়েল কিনলো ফাইনালি এবং পায়েলে পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এখানে কেনাকাটা হওয়ার পর সবাই নিজের মতো নিজেদের সেলফ সার্ভিসে জিনিসগুলোকে যার যার গাড়িতে নিজেরা ঢুকিয়ে লোড করে তারপরে এটাকে আবার ওখানে রেখে চলে যাবে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।